খেলা তো সহজ, মুর্শিদাবাদে এই খেলা হবে অনেকদিন আগেই বলেছিলাম। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্ব ইউসুফ পাঠান। প্রার্থী ঘোষণার পরেই তৃণমূল বিজেপি সেটিং তত্ত্বের অভিযোগ তুলে তৃণমূলকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তোলায়। ফোন করুন 7477-99515 এই নাম্বারে। ইউসুফ পাঠান গুজরাট থেকে দাঁড়াতো, সেটা তো মানানসই হতো। এখন তো সময় আছে, বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার, তাই গুজরাটের টিকিট দেওয়া হোক। তা তো বলতে পারত, ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত। তা তো করেনি দিদিভাই। দিদিভাই জাতে মাতাল তালে ঠিক জানে, যা জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোট একটা এখানটা বিষয়। সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না, তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদীর দলে ভোট দাও। এ তো খেলাটা তো সহজ। এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির নেতাদের কর্মীদের সবাইকে বলেছি।